রহমান রহিম অতীতের ধারাবাহিকতায় সুসীপাড়া ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে উপস্থিত হয়েছি আমি মনোহরা খানম, সহকারী অধ্যাপক ইসলাম ইতিহাস ও সংস্কৃত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো। আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি একাদশ শ্রেণী অধ্যায় তিন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো হযরত আলী এবং মুয়াবিয়ার মধ্যে দ্বন্দ্ব বা গৃহযুদ্ধ। হযরত আলী এবং মুয়াবিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু ছিলেন খোলাফায় রাশিদিনের শেষ খলিফা। মুয়াবিয়া ছিলেন সিরিয়ার শাসনকর্তা। উষ্ঠের যুদ্ধের পর মক্কা, মদিনা, বর্ষা, কুফা হযরত আলী রাদিয়াল্লাহু শাসন কর্তৃত্ব থাকলেও মুয়াবিয়া সিরিয়ায় নিজের কর্তৃত্ব স্থাপন করতে সক্ষম হয় এবং আলীর সাথে বিরোধিতা করতে চেষ্টা করে। এই পর্যায়ে হযরত আলী এবং মুয়াবিয়ার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্বে গৃহযুদ্ধের সূত্রপাত। আমরা আগেই বলেছিলাম যে হযরত ওসমান হত্যার মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে যে গৃহযুদ্ধের সূত্রপাত হয়েছিল তা আর বন্ধ হয়নি। আজকে আমরা আলোচনা করব গৃহযুদ্ধের কারণ কি, হাশমি এবং হুমায়ুনের মধ্যে দ্বন্দ্ব। হযরত আলী রাদিয়াল্লাহু ছিলেন তৎকালীন সময় বিখ্যাত দুইটি গোত্র ছিল হাশমীয় এবং হুমায়ুনিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু ছিলেন হাশমীয় গোত্রে, অপরপক্ষে মুয়াবিয়া ছিলেন উমাইয়া গোত্রে। মুয়াবিয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু ক্ষমতা থাকাকালীন অবস্থায় মুয়াবিয়া বেশ কিছু সরকারি সম্পদ আত্মসাৎ করে এবং নিজের হযরত আলী যখন ক্ষমতা আসে তখন তার স্বার্থে আঘাত ঘটে এবং এই দুই গোত্রের মধ্যে পুনরায় আবার দ্বন্দ্ব মাথা চাড়া দিয়ে ওঠে হাশেমীয় এবং উমাইয়া দ্বন্দ্ব। হযরত আলী রাদিয়াল্লাহু যেহেতু হাশেমীয় গোত্রের ছিলেন, উমাইয়াদের সাথে তার একটা বিরোধের সৃষ্টি হয় যার কারণে উভয়ের মধ্যে হাশেমীয় এবং উমাইয়াদের মধ্যে গৃহযুদ্ধের সূত্রপাত। আসলে এবার মুয়াবিয়ার অসহযোগিতা। মুয়াবিয়া ছিলেন সিরিয়ার শাসনকর্তা। হযরত আলী রাদিয়াল্লাহু ক্ষমতায় এসে সকল প্রাদেশিক শাসনকর্তাকে তার পদত্যাগ করতে বলেন এবং সকল হিসাব নিকাশ জমা দিতে বলেন। অন্যান্য প্রদেশের শাসনকর্তারা জমা দিলেও মুয়াবিয়া জমা দেন নাই দর্ভয়ে, অত্যন্ত গর্ভভরে তিনি তা প্রত্যাখ্যান করেন। অতপর এই যে মুয়াবিয়া অসহযোগিতা করেছিলেন সেই অসহযোগিতার কারণে উভয়ের মধ্যে আবার অন্তদ্বন্দ্বের সূত্রপাত হয়। আসলে ওসমান হত্যার প্রতিশোধ এর দাবি, প্রতিশোধের দাবি করেছিল হযরত আলী রাদিয়াল্লাহু যখন ক্ষমতায় আসে তখন ওসমান হত্যার মধ্য দিয়ে পরবর্তী সময় আমির উমরাহদের সহযোগিতা হযরত আলী রাদিয়াল্লাহু ক্ষমতায় আসে। ওসমান মুয়াবিয়া ছিলেন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, তিনি রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন ছিলেন। তিনি ওসমান হত্যার সিরিয়াতে ওসমান হত্যার দাবি নিয়ে তিনি দাবি শুরু করলেন এবং হযরত ওসমান হত্যার রক্তাক্ত জামা এবং বিবি নাইলার খণ্ডিত আঙ্গুল তার রাজনৈতিক সম্বল হিসাবে দাবি করে তিনি সিরিয়াতে এক সবাইকে এক দলে আনতে সক্ষম হলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু ওসমান হত্যার বিচার করছে না। অতএব উভয়ের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে এবং গৃহযুদ্ধের কারণ হিসাবে ওসমান হত্যার সে প্রতিশোধের দাবি নিয়ে মুয়াবিয়া বিনা কারণে হযরত আলীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এক পর্যায়ে 657 খ্রিস্টাব্দে সিফিনের যুদ্ধ সংঘটিত হয়। মুয়াবিয়া যখন হযরত আলীর বিরুদ্ধে বিরোধিতা শুরু করলো তখন 657 খ্রিস্টাব্দে হযরত আলী রাদিয়াল্লাহু 50,000 সৈন্য নিয়ে দামেস্কের দিকে অগ্রসর হন। অপরপক্ষে খবর পেয়ে মুয়াবিয়া 60,000 সৈন্য নিয়ে ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে সিফিন নামক স্থানে উপস্থিত হন। হযরত আলী আরও একবার রক্তপাত এড়ানোর জন্য মুয়াবিয়ার সাথে শান্তি আলোচনার আহ্বান জানান, কিন্তু মুয়াবিয়া তাতে রাজি হলেন না। উভয় পক্ষের মধ্যে যুদ্ধ সংঘটিত হলো।
657 খ্রিস্টাব্দে সিফফিনের যুদ্ধ। যুদ্ধে যখন নিশ্চিত মুয়াবিয়া পরাজিত হচ্ছে বা পরাজয় বরণ করছে, তখন মুয়াবিয়ার উপদেষ্টা আমর ইবনে আল আসের পরামর্শক্রমে বর্ষার অগ্রভাগে কোরআন শরীফ গেথে তারা শান্তি আলোচনা করল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে সক্ষম হয়েছিলেন যে এটাও মুয়াবিয়ার একটা কূটকৌশল। তারপরেও তার কিছু সংখ্যক সৈন্য সামন্তরা কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করে যুদ্ধ থামায় দিতে সক্ষম হল। এবং আলী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে যুদ্ধ থামিয়েছিল, যার কারণে তার দল থেকে 12,000 লোক, 12,000 সৈন্য তার দল ত্যাগ করেছে। লা হুকমা ইন্না লিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কারো ফয়সালা মানি না, তারা সালিসিতে রাজি হচ্ছিল না। আসলে দুমাতুল জঙ্গলের সালিস বৈঠক হয়েছিল। সালিসে তৎকালীন প্রথা অনুযায়ী উভয় পক্ষে 400 জন করে লোক সঙ্গে আনতে পারত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পক্ষে একজন নেতৃত্ব দিবে, হযরত মুয়াবিয়ার পক্ষে একজন নেতৃত্ব দিবে। মুয়াবিয়ার পক্ষে নেতৃত্ব দিল আমর ইবনে আল আস, আর আলীর পক্ষে নেতৃত্ব দিল তার উপাধি ছিল সরল মানা আবু মুসা। তারা দুইজনে পরামর্শ গ্রহণ করল যে তারা ইসলামী খিলাফতে বিশৃঙ্খলার জন্য হযরত আলী এবং মুয়াবিয়া দায়ী। অতএব আমরা এখানে কিন্তু আমর ইবনে আল আস একটা কূট কৌশলের আশ্রয় গ্রহণ করল। সরল মানা আবু মুসাকে তিনি বুঝাতে সক্ষম হলেন যে এই ইসলামী খিলাফতে বিশৃঙ্খলার জন্য হযরত আলী এবং মুয়াবিয়া দায়ী। অতএব আমরা এই একজনকেও পরবর্তী খলিফা হিসাবে মানি না, এটা এই 800 লোকের সামনে দাঁড়িয়ে আমরা বলব। প্রথম বলবে কে? আবু মুসা। পরে বলবে আমর ইবনে আল আস। আবু মুসা সবার সামনে দাঁড়িয়ে বলল যে পরবর্তী খলিফা হিসাবে আমি হযরত আলীকে মানি না, এটা ছিল আলীর পক্ষের লোক। আর দ্বিতীয়ত আমর ইবনে আল আস দাঁড়িয়ে বলল যে পরবর্তী খলিফা হিসাবে আমি মুয়াবিয়ার নাম ঘোষণা করলাম। অতএব এই দুমাতুল জন্দলের বৈঠক, দুমাতুল জন্দলের যে সালিস বৈঠক, সে সালিস বৈঠক ব্যর্থতায় পর্যবসিত হলো। মুয়াবিয়া একজন প্রাদেশিক শাসনকর্তা হয়েও খলিফার সাথে সমকক্ষতা দাবি করতে চেষ্টা করলো, এবং আলীর দল থেকে 12,000 লোক আলীর দল ত্যাগ করলো এবং ইসলামী খিলাফতে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। এবং আলীর দলের যে 12,000 লোক দল ত্যাগ করেছিল, তারা ইতিহাসে খারেজি নামে পরিচিত। এই খারেজিরা চিন্তা করেছিল যে তিন ব্যক্তি ইসলামী খিলাফতের জন্য দায়ী, আমর ইবনে আল আস, মুয়াবিয়া এবং হযরত আলী। অতএব এই তিন ব্যক্তিকে হত্যা করতে একই দিনে বের হলো। আমর এদিনকে মসজিদে যান নাই, মুয়াবিয়া সামান্য আঘাতপ্রাপ্ত হন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মারাত্মক আঘাতপ্রাপ্ত হন, কয়েকদিন বাদ তিনি ত্যাগ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু বুঝতে সক্ষম হয়েছ এবং সিফফিনের যুদ্ধের ঘটনাও একটা উদ্দীপক তৈরি হতে পারে এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা উদ্দীপক এবং দুমাতুল জঙ্গলের সালিস বৈঠক অনুধাবনের প্রশ্ন হতে পারে। আমরা আর অন্য কোনো দিন, আজ আর নয়, অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে হাজির হব, অন্য কোনো টপিক নিয়ে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বেড়ে থাকো। ধন্যবাদ সবাইকে।